হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ট্যাগটা রিভিউ করব সেটা হচ্ছে রেসপন্সিভলি অ্যাপ। এটা খুবই একটা ইউজফুল একটা অ্যাপ। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন রেসপন্সিভলি ডট অ্যাপ এই ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইটটা বেসিক্যালি কী করে ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা আপনার ডাউনলোড আর ইনস্টল করে নেবেন এখানে ওয়েবসাইট থেকে। আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে আর ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনারা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এটা হচ্ছে যে আমার একটা ব্রাউজার বলা যেতে পারে, বা ব্রাউজারই বলা যাচ্ছে, মাল্টিপল উইন্ডো ব্রাউজার বলা যেতে পারে এটাকে। তো এই মাল্টিপল উইন্ডো ব্রাউজারটার কী করে, এখানে আমরা দেখতে পারতেছেন ছোট বড় অনেকগুলো স্ক্রিন। হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে যে অনেকগুলা ডিভাইস স্ক্রিন এখানে। তো এটাতে আমরা কী করি, এটাতে আমরা আমাদের যে কোনো ওয়েবসাইট ব্রাউজ ব্রাউজ করতে পারি। এটা আমরা একটা ব্রাউজারের মতোই কাজ করে। যদি আপনি এখান থেকে সার্চ করেন কিছু একটা, ইউটিউব সার্চ করেন, তাহলে ইউটিউবের মধ্যে এখানে প্রত্যেকটা ব্রাউজারে একই রকমের উইন্ডো চলে আসবে। এটা আপনার কী কাজে লাগতে পারে, এটা আপনার কাজে লাগতে পারে রেসপন্সিভের ক্ষেত্রে। যখন আপনি আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করার কাজে করবেন, তখন আপনার এটা খুব কাজে লাগবে। বিকজ আপনি এখানে একসাথে অনেকগুলো উইন্ডোতে আপনার ওয়েবসাইটটা বানানো ওয়েবসাইটটা দেখতে পারবেন, সব এলিমেন্ট ঠিক মতো কাজ করতেছে কিনা সব ডিভাইসের মধ্যে। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে আমাদের যে অপশনগুলো আছে বাম দিকে, তো আমি এখান থেকে আমার প্রথম অপশনে গেলাম এবং তো প্রথম অপশনে যাওয়ার পর এখানে আপনার দেখলাম কিছু অপশন আসছে, যেমন একটা ডিভাইস কাস্টমাইজ, দেন লেআউট, তারপর কুইক ফিল্টার। তো আমরা এখান থেকে প্রথম অপশনটা দেখি, ডিভাইস কাস্টমাইজ। এটা হচ্ছে বেসিক্যালি আপনি আপনার ডিভাইসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, যে কয়টা ডিভাইস থাকবে বা কী কী ডিভাইসে আপনার ওয়েবসাইটটা দেখাবে। তো আপনারা বাম দিকে দেখতে পারতেছেন এখানে আমাদের যে আমার যে ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে বর্তমানে, ওই ডিভাইসগুলোর লিস্ট, এবং ডান দিকে হচ্ছে যে আমার যে ডিভাইসগুলো অ্যাক্টিভ নাই, মানে ইনঅ্যাক্টিভ ডিভাইসের লিস্টগুলো। তো এখানের মধ্যে আপনার যে যে ডিভাইস লাগে ওই যে ডিভাইসগুলোকে আপনি সিম্পলি এখান থেকে ড্র্যাগ করে আপনি এখানে এনে করে দিতে পারবেন এই জায়গায় এনে আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। এখানে আপনি এভাবে এটাকে ড্র্যাগ করে এখানে আপনার এই ডিভাইসগুলোর মাঝখানে এখানে নিয়ে আসতে পারবেন, এবং এটা আপনি এখান থেকে ক্লোজ করলে আপনার ওইখানে চলে যাবে। আপনি এখান থেকে কোর্স ক্লোজ করেন, এখান থেকে ক্লোজ করলে আপনার এখানে ডিভাইসটা এখানে আপডেট হয়ে চলে আসবে। এখানে যেমন এখন আমরা যে ডিভাইসটা অ্যাড করছি সেটা হচ্ছে এখানে, মনে হয় আমরা একটা ডিভাইস অ্যাড করছি এখানের মধ্যে হবে। তো আপনি এখান থেকে যদি কোনো কিছু আপডেট করেন এটা আপনার এখানে চলে আসবে। এবং আপনি যদি চান এগুলোকে এখন, যেহেতু এগুলো এখন লম্বালম্বিভাবে আছে, আপনি এগুলোকে হরিজন্টালভাবে দেখাতে পারেন। আপনি এখান থেকে হরিজন্টালটা সিলেক্ট করলে তাহলে পাশাপাশি দেখাবে। তো দেখেন এগুলো এখন পাশাপাশি দেখাচ্ছে। সো আপনি এভাবে একসাথে অনেকগুলা উইন্ডোতে কাজ করতে পারবেন। এখন এটা অ্যাকচুয়ালি আপনার কী কাজে লাগবে, বা আপনার ডেভেলপমেন্ট কীভাবে কাজে লাগতে পারে, বা রেসপন্সিভ করার ক্ষেত্রে কীভাবে কাজে লাগতে পারে, আমরা ওগুলো ওরকমভাবে দেখবো। তো আমি এখান থেকে আমার একটা ছোট্ট প্রজেক্ট ওপেন করে নিই। তো দেখলেন এখানে আমরা একটা আমাদের ছোট প্রজেক্ট ওপেন করে নিলাম। তো এখানে আপনারা দেখলেন প্রত্যেকটা ডিভাইসে এটার এই ওয়েবসাইটটা দেখাচ্ছে। আমি যেখানে স্ক্রোল করি না কেন এখানে প্রত্যেকটা ডিভাইসে সেম জিনিসটা দেখাবে। তো আপনি এখানে ধরেন আপনার প্রত্যেকটা ডিভাইসে দেখলেন যে হ্যাঁ রেসপন্সিভ ঠিক মতো কাজ করতেছে, ধরেন আপনি এখানে কোনোটা চেঞ্জ করবো। তো আমি এখানে যদি যাই এই ওয়েবসাইটে, আমি সরাসরি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যেতে পারি। তো যারা ওয়েব ডিজাইন নিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা হয়তো এই জিনিসটা সম্পর্কে পরিচিত থাকবেন। তো এখান থেকে দেখলেন আমি এগুলো এখান থেকে আমার যেটা ইচ্ছে ওইটা এভাবে চেঞ্জ করতে পারি আমি এখান থেকে সরাসরি, এবং এখান থেকে চেঞ্জ করে আমি আমার মেইন ফাইলের মধ্যে আপডেট করে দিতে পারি। তো এভাবে আপনি খুব সহজে একসাথে অনেকগুলো ডিভাইসে কাজ করতে পারবেন। আপনার আর বারবার বিভিন্ন ডিভাইসে সাইজে নেওয়া লাগবে না, ব্রাউজারকে এই ঝামেলা লাগবে না। আপনি আপনার পছন্দ মতো চাইলে নতুন ডিভাইস করতে পারেন, আপনি এখান থেকে গিয়ে নতুন এখানে কাস্টমাইজে গিয়ে নতুন ডিভাইস অ্যাড করতে পারেন, বা আপনার ওইখানে যে ডিভাইসগুলো অলরেডি সেভ করা আছে আপনি ওগুলো ইউজ করতে পারেন। এছাড়া আরও কিছু সেটিংস আছে এখান থেকে, আপনি আপনার সেটিং অনুযায়ী এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনার এগুলো আপনি চেঞ্জ করার কোনো দরকার নেই, এগুলো যেরকম আছে এরকমই থাকুক। আর এখানে আপনি সেভ লোকেশনে গিয়ে আপনার একটা নির্দিষ্ট একটা লোকেশন দিয়ে দিতে পারেন। এই লোকেশনটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে স্ক্রিনশট নিতে চান। সাপোজ আমি এখানে আমার যে এখানে যে ওয়েবসাইটটা আছে এটার একটা স্ক্রিনশট নিব, ফুল স্ক্রিনশট। তো আমি এখান থেকে এখানে অপশনগুলো আছে এগুলো একবার দেখবেন। তো এখান থেকে যে ফুল পেজ স্ক্রিনশটটা আছে ওটাতে আমি ক্লিক করলাম।
তো এবং এটা আমার পুরো পেজের একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং যে এখানে যে লোকেশনটা দেওয়া আছে ওই লোকেশনের মধ্যে গিয়ে সেভ করে নিবে। তো আপনি আপনার একটা লোকেশন দিয়ে দিবেন, ওইখানের মধ্যে আপনার কোনো সময় স্ক্রিনশটের দরকার পড়লে আপনি এখান থেকে এটা সেভ করে নিতে পারেন। তো এটা খুবই হ্যান্ডি একটা জিনিস যেটা আমাদের খুব বেশি হেল্প করবে রেসপন্সিভের ক্ষেত্রে, রেসপন্সিভ টেস্ট করার ক্ষেত্রে। এবং এখানে আরও কিছু অপশান আছে, সেগুলো হচ্ছে যে আপনার নর্মাল আপনি একটা ওয়েবসাইটে যেটা যেটা ব্রাউজারের মধ্যে যেরকম অপশান পান ওরকম অপশানে দেয় মোটামুটি। সেখান থেকে আপনার যদি আপনার উইন্ডোটা ধরেন আপনার যে পিসি আছে পিসির যে উইন্ডোটা আছে উইন্ডোটা তেমন একটা বড় না আর আপনার একসাথে সবগুলো ডিভাইস আপনি দেখতে পারতেছেন না, তাহলে আপনি এখান থেকে একটু জুম আউট করে নিতে পারেন। জুম আউট করে নিলে আপনার আপনার এগুলো পাশাপাশি দেখাবে। তো আমি এখান থেকে হরিজন্টালটা সিলেক্ট করে নিই, তাহলে আমি পাশাপাশি দেখতে পারবো। ওকে, তো আমি এখান থেকে এখন আমি সবগুলো ডিভাইসটা সুন্দর মতো দেখতে পারতেছি। যদি আপনার উইন্ডোটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার জুম ইন জুম আউট করা লাগবে। তো আপনি যদি এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, এটা কন্ট্রিবিউট সম্পর্কে বা এটাতেও যদি কন্ট্রিবিউট করতে চান, তাহলে আমি এটার যে গিটহাব পেজটা আছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা গিয়ে ওইখান থেকে চেক করে নিয়েন।